বলিউডের আদর্শ পরিবারের মধ্যে অন্যতম বচ্চন পরিবার। এই পরিবারের সদস্যদের নিয়ে নেটিজেনদের ব্যাপক আগ্রহ। তাদের লাইফস্টাইল থেকে শুরু করে সবই জানতে চান তারা। বচ্চন পরিবারের সম্পদের পরিমাণ কত, এমনটাও জানতে চান অনেকে। বলিউডের তারকাদের সম্পত্তি সাধারণ মানুষের বরাবরই কৌতূহল দেখা গেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বচ্চন পরিবারের মোট সম্পদের পরিমাণ 5,000 কোটি রুপি। তার মধ্যে অমিতাভ বচ্চনের সম্পদের পরিমাণ 3,110 কোটি ভারতীয় রুপি। বিগ বি সম্পদের পরিমাণ ছিল মূলত 3,160 কোটি। এবছর দীপাবলিতে শ্বেতা বচ্চনকে 50 কোটি উপহার দিয়েছেন এই অভিনেতা। বচ্চন পরিবারের সম্পদের পরিমাণে দ্বিতীয় অবস্থানে আছেন জয়া বচ্চন। তার সম্পদের মোট পরিমাণ 1,083 কোটি ভারতীয় রুপি। 2018 রাজ্যসভায় মনোনয়ন জমা দেওয়ার আগে সম্পদের তালিকায় 1,000 কোটি রুপি উল্লেখ করেছেন জয়া। 5 বছরে তা বেড়েছে 83 কোটি রুপি। 828 কোটি ভারতীয় রুপির সমমূল্যে সম্পদ আছে বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া রায়। ভারতীয় গণমাধ্যম বলছে, ননদ শ্বেতা বচ্চনের চেয়ে 590% সম্পদ বেশি ঐশ্বরিয়ার। মূলত পেনিন সিলভান সিনেমায় অভিনয়ের পর সম্পদ বেড়েছে সাবেক এই বিশ্ব সুন্দরীর, পাশাপাশি পারিশ্রমিকও বেড়েছে তার। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে অভিষেক বচ্চন কত কোটির মালিক? স্ত্রী ঐশ্বর্যর থেকে অনেকটাই কম উপার্জন অভিষেকের। তার সম্পত্তির মূল্যও স্ত্রীর চেয়ে অনেকটাই কম। তার মোট সম্পদের পরিমাণ 280 কোটি রুপি। আর বচ্চন পরিবারে মেয়ে শ্বেতা বচ্চন নন্দার সম্পদের পরিমাণ 110 কোটি।